তাহলে আজকে ক্লাস শেষ, সবাইকে আবারও তোমাদের স্বাগত এবং শুভেচ্ছা। আমরা দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম, তোমাদের মশিউর স্যার মেবি নিউক্লিয়াসের আগে পর্যন্ত পড়াইছে। দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াস এটা নিয়ে আলোচনা করব। আমরা তোমরা তো ক্লাস সিক্স থেকেই এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সম্পর্কে পড়ে আসছো, তো আজকে আমরা এটা মোটামুটি একটা আলোচনা করব কেন্দ্রিকার উপরে। আর তোমাদের আর একটা কথা বলি, সেটা হলো তো আজকে আলোচনায় ফিরে আসি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাকে বলা হয়? কেন্দ্রিকা, তাই না? বাংলায় বলা হয় কেন্দ্রিকা, ইংরেজিতে নিউক্লিয়াস। জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পদার্থ ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। তাহলে আমাদের জীবকোষ, জীবকোষ বলতে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষকেই বলা হচ্ছে। এখানে ক্রোমোজোম বহনকারী একটা অঙ্গাণু, মোট কথা ক্রোমোজোম বহনকারী একটা অঙ্গাণু যাকে আমরা নিউক্লিয়াস বলি। তবে এই ক্রোমোজোম ক্রোমোজোম কিভাবে অবস্থিত নিউক্লিয়াসে তার উপর ভিত্তি করে কিন্তু জীবকোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়ে এটা পড়ে আসছো যে ক্রোমোজোম গুলো যদি পর্দা সহ আবৃত থাকে তখন এটা প্রকৃত নিউক্লিয়াস হিসাবে গণ্য করা হয় এবং কোষটাকেও বলা হয় প্রকৃত কোষ এবং জীবকে বলা হয় প্রকৃত কোষী জীব। তেমনি ক্রোমোজোম গুলো যদি মুক্ত অবস্থায় থাকে তখন, মানে পর্দা দ্বারা আবৃত না থাকে, সাইটোপ্লাজমে সরানো অবস্থায় থাকে, তখন এটাকে বলা হয় নিউক্লিয়াস আদি প্রকৃতির, কোষটিকে বলা হয় আদি কোষ এবং ওই জীবটিকে বলা হবে আদি কোষী জীব। তো দেখো, একটা নিউক্লিয়াসে কি 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 থাকে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা থাকে। নিউক্লিয়ার পর্দার মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র থাকে, এগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বলি। তারপরে থাকে নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থ যাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি। নিউক্লিওপ্লাজমে থাকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার রেটিকুলাম, এই উপাদানগুলো নিউক্লিয়াসে থাকে। আমরা এই প্রত্যেকটা অংশের কাজ এবং বর্ণনা আলাদা আলাদা ভাবে দেখব। প্রথমে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে, তাই না? তাহলে নিউক্লিয়াস কোষের অপরিহার্য অংশ এবং কোষের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, এ কারণে একে কি বলা হয়? একে কোষের মস্তিষ্ক বলা হয়। এই কারণে একে কোষের মস্তিষ্ক বলা হয়। রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড পাতার কোষে সর্বপ্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং এর নামকরণও করেন। আচ্ছা, এর আগে আমরা কিন্তু পড়েছি নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়, বিষয়টা তোমাদের হয়তো মনে আছে। নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়, নিউক্লিয়াস বিহীন কোষকে আমরা মৃত কোষ বলি। কারণ হলো যে নিউক্লিয়াস কোষের যাবতীয় জৈবিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং কোষ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি ঘটায় বা সংখ্যা বৃদ্ধি ঘটায়, যার কারণে নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয়। আবার যেহেতু এরা জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এই জন্য এটাকে কোষের মস্তিষ্কও বলা হয়, কারণ আমরা আমাদের মস্তিষ্ক দ্বারাই কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করি, চিন্তা করি, তারপরে কি করব কি হবে সেটা মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রণ করি। নিউক্লিয়াসের ক্ষেত্রেও তাই। তাহলে নিউক্লিয়াসকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াসের সংখ্যা, একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকবে, এক না একাধিক?
সাধারণত আমরা জানি যে একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, তবে কিছু কিছু প্রাণী এবং উদ্ভিদ কোষ আছে যাদের একাধিক নিউক্লিয়াস থাকে। আর এইরকম বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে সিনসিটিয়াল কোষ বা সিনোসাইটিকো বলা হয়। সিনসিটিয়াল কোষ বা সিনোসাইটিক বলা হয়। এবার দেখো নিউক্লিয়াসের প্রকৃতি, ওই সংখ্যার সাথেই কিন্তু এটা প্রকৃতির অনেক মিল আছে। যদি মানে নিউক্লিয়াসের প্রকৃতি অনুসারে কোষ কেমন হতে পারে, একটি কোষে যদি একটি নিউক্লিয়াস থাকে তাকে মনোক্যারিয়ন বলে। এখানে মনো মানে এক এবং ক্যারিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দ একটি গ্রিক শব্দ, ক্যারিওট থেকে নেওয়া, ক্যারিওট মিন্স নিউক্লিয়াস, সে ক্যারিওট থেকে ক্যারিয়ন শব্দটা গ্রহণ করা হয়েছে। আর মনো মানে এক, এটা তোমরা জানো। তাহলে যখন একটা কোষে একটি নিউক্লিয়াস থাকে তাকে আমরা বলবো মনোক্যারিয়ন। আর একটি কোষে একটি প্রজাতির বিশুদ্ধ নিউক্লিয়াস থাকে তাকে বলবো আমরা ইউক্যারিয়ন। বিশুদ্ধ নিউক্লিয়াস কি? নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের মধ্যে যদি ভিন্ন মাত্রার বৈশিষ্ট্য যুক্ত হয় জাইগোট থেকে এসে, তখন আমরা তাকে অবিশুদ্ধ বলি। আর যদি না হয় তাহলে তাকে বিশুদ্ধ বলি। এ ধরনের কোষকে আমরা বলবো ইউক্যারিয়ন। আর একটি কোষে একটি প্রজাতির দুটি নিউক্লিয়াস থাকলে তাকে ডাইক্যারিয়ন বলা হবে, অনেকগুলি থাকলে তাকে পলিক্যারিয়ন বলা হবে। তাহলে একটা থাকলে মনোক্যারিয়ন, দুইটা থাকলে ডাইক্যারিয়ন, অনেকগুলো থাকলে পলিক্যারিয়ন বলা হবে। আর একটা কোষের মধ্যে যদি দুটা ভিন্ন প্রজাতির নিউক্লিয়াস থাকে তখন তাকে বলা হবে কি? হেটেরোক্যারিয়ন। তাহলে একই প্রজাতির থাকলে তাকে আমরা ইউক্যারিয়ন বলি একটা থাকলে, আর দুটি ভিন্ন প্রজাতির দুটা যদি থাকে তাকে হেটেরোক্যারিয়ন বলবো। আর যদি একই প্রজাতির হয় দুটা নিউক্লিয়াসই তাকে আমরা সিনক্যারিয়ন বলবো। তাহলে আমি আবারও বলি, তোমরা একটু শোনো, যে একই প্রজাতির ক্ষেত্রে যদি একটা একটা কোষে একটা নিউক্লিয়াস থাকলে মনোক্যারিয়ন, দুইটা থাকলে ডাইক্যারিয়ন, তিনটা থাকলে ট্রাইক্যারিয়ন, অনেকগুলো থাকলে পলিক্যারিয়ন বলবো আমরা। আর একই কোষে যদি দুইটা থাকে এবং দুইটা যদি একই প্রজাতির হয় তাহলে হবে সিনক্যারিয়ন। আর একটা কোষে যদি দুটা নিউক্লিয়াস থাকে, দুটা ভিন্ন প্রজাতির হয়, তখন তাকে আমরা বলবো হেটেরোক্যারিয়ন। এরপরে আরেকটা বিষয় আছে, ডিম্বাণুতে নিষেকের আগে যে নিউক্লিয়াসটা থাকে তখন তাকে আমরা বলবো প্রোনিউক্লিয়াস। প্রোনিউক্লিয়াস এটা মনে রাখতে হবে। তোমরা জানো যে শুক্রাণু এবং ডিম্বাণুতেই হ্যাপ্লয়েড। শুক্রাণুতেও নিউক্লিয়াস আছে, ডিম্বাণুতেও নিউক্লিয়াস আছে। তাহলে ডিম্বাণুতে যখন নিউক্লিয়াস থাকে তখন কি থাকে? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াসকে আমরা বলবো প্রোনিউক্লিয়াস। আর জনন কোষে অবস্থিত হ্যাপ্লয়েড ক্রোমোজোমের যুক্ত নিউক্লিয়াসকে আমরা বলি হেমি নিউক্লিয়াস। আর স্বাভাবিক দেহে কোষের নিউক্লিয়াসে প্রতিটি ক্রোমোজোম কি করে? দুটি করে থাকে, অর্থাৎ ডিপ্লয়েড, দুই সেট। ডিপ্লয়েড অর্থ হলো দুই সেট। তাহলে যেহেতু স্বাভাবিক দেহ কোষে দুই সেট থাকে এই জন্য একে আমরা বলবো এমপি নিউক্লিয়াস। তাহলে হেমি নিউক্লিয়াস মানে হ্যাপ্লয়েড এবং এমপি নিউক্লিয়াস অর্থ হলো ডিপ্লয়েড। এবার আসো নিউক্লিয়াসের আকার এবং আয়তন। নিউক্লিয়াসের আকার কেমন হতে পারে? নিউক্লিয়াস গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, থালার মতো অথবা অনিয়মিত আকারেরও হতে পারে। এটা নির্ভর করবে কোষের উপর। বিভিন্ন জীবের কোষের আকার আকৃতি ভিন্ন হয়, তাদের নিউক্লিয়াসের আকার আকৃতিতেও এই ভিন্নতা দেখা দেয়।
তো এটা নির্ভর করবে কার উপর? সাইটোপ্লাজমের উপর। সাইটোপ্লাজম যদি বেশি পরিমাণে থাকে তাহলে নিউক্লিয়াসও হবে বড়, সাইটোপ্লাজম যদি ছোট থাকে তাহলে নিউক্লিয়াস হবে ছোট। আবার কি হবে, সাইটোপ্লাজমটা কিভাবে বিস্তৃত আছে সেই অনুসারে নিউক্লিয়াসের আকার গোলাকার, ডিম্বাকার বা থালার মতো হবে বা নলাকার হবে, এটা তার উপর নির্ভর করবে। তো এখানে আমরা একটা সাধারণ মাপ নিয়েছি যে নিউক্লিয়াস সের ব্যাস হবে 5 থেকে 7 মাইক্রোমিটার, তবে এসে ছোট বা বড় হতে পারে, এটা সাধারণ একটা মাপের। আমরা ছোট নিউক্লিয়াসকে মাইক্রো নিউক্লিয়াস বলবো এবং বড় নিউক্লিয়াসকে ম্যাক্রো নিউক্লিয়াস বলবো। মাইক্রো মানে ক্ষুদ্র বা ছোট এবং ম্যাক্রো অর্থ হলো বড় বা মেগা। আমরা নিউক্লিয়াসের উপাদানগুলো এখন বর্ণনা করি। প্রথমে কি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াস যে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত থাকে তাকে আমরা কেন্দ্রিকা ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বলে থাকি। এটা দুইটা স্তর বিশিষ্ট এবং রাসায়নিক দিক থেকে লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। তবে ঝিল্লির মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যাদেরকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর, অনেক নামেই দেখা যায়, পোর, রন্ধ্র বা ছিদ্র। এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সাথে তার যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা জানা আছে কিনা জানি না, যে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম বহির্ভূত অঙ্গাণু বলা হয়। আমরা জানি যে একটা কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, রাইবোজোম, এই বিভিন্ন ধরনের অঙ্গাণু কিন্তু থাকে, এরা সাইটোপ্লাজমেই থাকে। কিন্তু নিউক্লিয়াস মনে হলেও যে এটা সাইটোপ্লাজমের মধ্যে আছে, তারপরেও নিউক্লিয়াসকে কিন্তু সাইটোপ্লাজমের বহির্ভূত অঙ্গাণু বলা হয়। এর কারণটা হলো যে তোমরা ক্লাস 8-এও পড়ে আসছো, 9-এও পড়বে, কোষ বিভাজন যখন পড়েছ তখন দেখেছ যে প্রথমে হয় ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন হয়, পরে হয় সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। তার অর্থ হচ্ছে নিউক্লিয়াস স্ববিভাজনে সক্ষম, অর্থাৎ নিউক্লিয়াস কার উপর ডিপেন্ড করে না। নিউক্লিয়াস স্ববিভাজনে সক্ষম একটা অঙ্গাণু, এবং নিউক্লিয়াসের বিভাজনের পরপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। অর্থাৎ এটা স্বনিয়ন্ত্রিত, আর নিজে নিউক্লিয়াসেরও কিন্তু নিজস্ব একটা সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের নয় পদার্থ আছে যাকে আমরা বলি নিউক্লিয় প্লাজম। আর এই নিউক্লিওপ্লাজমে নিউক্লিয়াস কোষের যেমন সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, নিউক্লিওপ্লাজমেও ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, আরও বিভিন্ন এনজাইম, হরমোন, এই জাতীয় পদার্থগুলো, প্রোটিন থাকে, যার কারণে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজমের অংশ হিসাবে গণ্য করা হয় না। তাহলে দেখো, আমরা নিউক্লিয়াস থেকে দুটা অনুধাবন, তিনটা অনুধাবনমূলক প্রশ্ন পাইলাম। নিউক্লিয়াস যেমন 1 নাম্বার বললাম কি, বলেছিলাম যে নিউক্লিয়াসকে কোষের প্রাণ বলা হয় কেন, 2 নাম্বার বলেছিলাম নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, এবং 3 নাম্বার বললাম নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম বহির্ভূত অঙ্গাণু বলা হয় কেন। তাহলে নিউক্লিয়ার ঝিল্লির কাজগুলো কি কি, এরা কি করে? আগেই বলেছি যে নিউক্লিয়ার ঝিল্লিতে ছোট ছোট রন্ধ্র থাকে, তাই না? এই রন্ধ্রের মাধ্যমে কি করে, সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজমের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তারপরে যেহেতু এটা একটা আবরণ, তাই কি করে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয় বস্তুগুলোকে আলাদা করে রাখে বা সংরক্ষণ করে।
আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে, সে অবস্থান তাকে কি করে, দৃঢ় করে। এখানে দেখো এই যে এই যে একটা উদ্ভিদ অংশ দেখতেছ দেওয়া আছে, এইটাই কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ। এটার সাথে যুক্ত হয়ে সেটা কি করে, তার অবস্থান অর্থাৎ নিউক্লিয়াসকে সেখানে ফিক্সড করে দেয়, দৃঢ় করে। এবার দেখো নিউক্লিয়ার রস বা নিউক্লিয় প্লাজম বা ক্যারিও লিম্ফ। ক্যারিওট শব্দটা আসছে কিন্তু নিউক্লিয়াস থেকে, এটা একটা গ্রিক ওয়ার্ড, ক্যারিওট মানে নিউক্লিয়াস। তো এখানে এই ক্যারিও লিম্ফ, তাহলে নিউক্লিয় প্লাজের কি কি নাম হতে পারে? নিউক্লিয় প্লাজমের নাম হতে পারে নিউক্লিয় রস, নিউক্লিয় প্লাজম বা ক্যারিও লিম্ফ, অর্থাৎ নিউক্লিয়াসের পর্দা দ্বারা আবৃত যে ভিতরে তরল পদার্থ থাকে তাকে আমরা বলি ক্যারিও লিম বা নিউক্লিয় প্লাজম। বলা হচ্ছে যে এর গঠন বেশ জটিল প্রকৃতির। কেন জটিল প্রকৃতির? কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে। প্রধানত এটি নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি হলেও এর মধ্যে আরো জৈব অজৈব অনেক পদার্থ আছে, যেমন ডিএনএ ও আরএনএ, নিউক্লিয় প্রোটামাইন, নিউক্লিয় হিস্টন নামে কি আছে প্রোটিন, ডিএনএ এবং আরএনএ পলিমারেস, ডিহাইড্রোজিনেস, রাইবো নিউক্লিয়াস, ফসফাটেস, ডাইপেপটাইডেস প্রভৃতি এনজাইম থাকে। এখানে একটা বিষয় খেয়াল করো তো, এনজাইমের নামের শেষে কিন্তু এস শব্দটা যুক্ত আছে, যেমন ডিএনএ পলিমারেস, আরএনএ পলিমারেস, ডিহাইড্রাজিনেস, রাইবো নিউক্লিয়াস, ফসফাটেস, ডাইপেপটাইডেস। তাহলে এই ধরনের নামের শেষে যখন দেখবা নামের শেষে এস শব্দটা যুক্ত আছে, তখন সেগুলোকে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো এগুলো এনজাইমের নাম। তারপরে কোফ্যাক্টর হিসেবে থাকে এটিপি, অ্যাসিটাইল কোয়ে নামক কোএনজাইমও আছে। এছাড়াও এই ক্যারিওলিম্ফের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ পদার্থ সামান্য পরিমাণে উপস্থিত থাকে। আর নিউক্লিয় প্লাজমে কি থাকে? এই নিউক্লিয়াসের প্রধান অঙ্গাণু বা ক্ষুদ্রাণু, সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা ও নিউক্লিয় লাস, এই দুটা ভাসমান অবস্থায় থাকে। কাজকে কাজ নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিম্ফের কাজ হলো নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করা, নিউক্লিয় লাস ও ক্রোমাটিন জালিকা মানে ক্রোমোজোম ধারণ করে, এবং নিউক্লিয়াস বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে। খাদ্যের প্রয়োজন আছে, কারণ কি আমরা জানি যে প্রত্যেকটা জৈবিক কাজ হওয়ার ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয়, জৈব শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি কই থেকে আসে? সেই শক্তিটা আসে খাদ্য থেকে। এই জন্য প্রত্যেকটা অঙ্গের ক্ষেত্রে এরকম খাদ্য সঞ্চয়ের প্রয়োজন আছে। এবার আমরা আলোচনা করি নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস নিয়ে, তাহলে নিউক্লিয় লাসটা কি? নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমের মধ্যে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাকে নিউক্লিয় লাস বলে। এই নিউক্লিয় লাসকে তিনটি অংশে ভাগ করা যায়, যথা তন্তুময়, দানাদার এবং ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অর্থ হলো তরল, তন্তুময় হচ্ছে আঁশযুক্ত এবং দানাদার
এটা তো বুঝতেই পারতেছ। তাহলে নিউক্লিয়াসকে তিনটা অংশে ভাগ করা যায়, একটা তন্তুময় দানাদার আর একটা ম্যাট্রিক্স অংশ। এছাড়াও এখানে আমরা তন্তুময় অংশটাকে আরো দুইটা অংশে ভাগ করেছি, সরি দানাদার অংশকে, একটা অনিয়তাকার অংশ আর একটা ক্রোমাটিন অংশ। এগুলোর আমরা বর্ণনা দেখি। দেখো দানাদার অংশ, দানাদার অংশ কি কি? নিউক্লিয়াসের বাইরের দিকে দানাদার অংশ থাকে, প্রত্যেকটি দানার ব্যাস 150 থেকে 200 অ্যাংস্ট্রম। দানাদার অংশে রাইবো নিউক্লিয় প্রোটিন যুক্ত হয় বলে এদেরকে রাইবোজোম দানাও বলা হয়। নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণী থাকে না। নিউক্লিয়াসের বাইরে যেমন আবরণী থাকে, তেমনি নিউক্লিয়াসের বাইরে কোনো আবরণী থাকে না। তারপরে সূত্রাকার অংশে কি আছে? নিউক্লিয়াসের সূত্রাকার অংশকে কি বলা হবে? নিউক্লিয়নিমা, নিউক্লিয়নিমা বলা হবে। এই অংশে ব্যাস হচ্ছে 50 থেকে 80 অ্যামস্ট্রং এবং এই সূত্রগুলো রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। তারপরে আছে কি অনিয়তাকার অংশ, মানে এর নির্দিষ্ট আকার আকৃতি বিহীন অংশ। এই অংশে ইলেকট্রনের ঘনত্ব কম এবং যেসব প্রোটিন দ্বারা এই অংশ থাকে তারা পেপসিন এনজাইম দিয়ে সহজে আর্য বিশ্লিষ্ট হয়, এই জন্য এদের আকার আকৃতি ভিন্ন হয়। অর্থাৎ এরা সহজে পেপসিন দ্বারা কি হয়? আর্দ্র বিশ্লেষিত হয়, মানে পানিতে, পানির সাথে দ্রবীভূত হয়, যার কারণে এদের আকারটা অনিয়মিত আকার হয়। এবার আসো ক্রোমাটিন অংশ। নিউক্লিয়াসের বাইরের দিকে, নিউক্লিয়াসের বাইরের দিকের অংশকে কি বলা হয়? পরিধি অংশ। এই পরিধি বরাবর ক্রোমাটিন অবস্থান করে। এরা কি মূলত ডিএনএ দ্বারা তৈরি এবং ডিএনএ থেকে আরএনএ তৈরির সাস বা টেমপ্লেট হিসেবে কাজ করে। ক্রোমাটিন বরাবর আবার মাঝে মাঝে কি থাকবে? নলাকার নিউক্লিয়াসের গাত্রের ভিতর প্রবেশ করে। এখানে গাত্রের হবে, গাত্রের এবার দেখো নিউক্লিয়লাসের রাসায়নিক গঠন। নিউক্লিয়লাসের রাসায়নিক গঠন, রাসায়নিকভাবে এটা কি দ্বারা গঠিত? আরএনএ এবং ফাস্ট প্রোটিন দ্বারা তৈরি। তারপরে কি কি গ্রুপ থাকতে পারে এখানে? এসিড ফসফাটেস, ফসফোরিলেস, আরএনএ মিথিলেস প্রভৃতি এনজাইমও নিউক্লিয়াস নিউক্লিয়লাসে থাকে। নিউক্লিয়াস কি করে? কোষ বিভাজনের শেষ সময় বা শেষ দশায় ক্রোমোজোমের গৌণ খাস অংশে তৈরি হয়। আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস ক্রোমোজোমের গৌণ খাস আছে যে, সে স্যাটেলাইট অংশ থেকে তৈরি হয়। অর্থাৎ একটা নিউক্লিয়াসের মধ্যে যদি একটা নিউক্লিয়াস থাকে তাহলে ওই নিউক্লিয়াসের যে কোনো একটা ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে নিউক্লিয়লাস তৈরি হবে, যার কারণে ওই ক্রোমোজোমটাকে স্যাট ক্রোমোজোম বলা হবে, এসএটি। তাহলে স্যাটেলাইট থেকে কি হয়? নিউক্লিয়লাস তৈরি হয়, যার জন্য ওই ক্রোমোজোমকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। নিউক্লিয়লাসের কাজ বিভিন্ন প্রকার, আরএনএ সংশ্লেষণ করে,
প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে, রাইবোজোম সংশ্লেষণ করে এবং নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার হিসাবে কাজ করে। এবার আসো ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম। তো এই ক্রোমোজোম বা ক্রোমাটিন জালিকা কি? কোষ বিভাজনের যখন রেস্টিং ফেস, আমরা কোনটাকে বলি বলতো, ইন্টারফেস, ইন্টারফেস পর্যায়ে নিউক্লিয়াসের মধ্যে যে প্যাঁচানো সুতার মতন অংশ দেখা যায় সেগুলোকে আমরা বলি ক্রোমাটিন জালিকা। অর্থাৎ এরা নিউক্লিয়াসের মধ্যে প্যাঁচানো অবস্থায় থাকে, জালের মতন বিস্তৃত অবস্থায় থাকে, তাই আমরা এটাকে বলি ক্রোমাটিন জালিকা। আর এইটাকে যদি আমরা আরো মানে উন্নত মানের সংজ্ঞা দিতে চাই তাহলে আমাদের বলতে হবে যে নিউক্লিওপ্লাজমে অবস্থিত এবং ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত নিউক্লিয় প্রোটিন সূত্র জালিকাকে ক্রোমাটিন জালিকা বলে। আচ্ছা, তো এই ক্রোমাটিন জালিকা যখন কোষ বিভাজনের প্রোফেজ ধাপ আসে, প্রোফেজ ধাপে কি হয়, এরা কি করে প্যাঁচ খায় এবং খাটো হয়ে যায়। খাটো হলে তখন মোটা খাটো হয়, তখন এর একটা একটা থেকে আলাদা হয়ে যায়, তখন এদেরকে আমরা বলি ক্রোমোজোম, তখন আমরা এগুলোকে বলি ক্রোমোজোম। ক্রোমোজোম ক্রোমাটিড, আর ক্রোমোজোম যখন আবার লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয় তখন আমরা বলবো একে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা কি, যখন এরা নিউক্লিয়াসের মধ্যে জালের মতন অবস্থান করে, প্যাঁচানো সুতার মতন অবস্থান করে, তখন আমরা বলবো ক্রোমাটিন জালিকা। আর প্রোফেজ পর্যায়ে এরা যখন মোটা এবং খাটো হবে, এককভাবে অবস্থান করবে, তখন এদেরকে বলবো ক্রোমোজোম। আর প্রোফেজ দশায় যখন এটা লম্বালম্বি দুই ভাগে ভাগ হবে, দুটা নতুন ক্রোমোজোম তৈরি করবে, তখন এদের বলা হবে ক্রোমাটিড। তো ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমাটিন, তাই না? ক্রোমাটিন, ক্রোমাটিন আবার দুই ধরনের, একটা হলো হেটারো ক্রোমাটিন আর একটা ইউ ক্রোমাটিন। হেটারো ক্রোমাটিন কি? যে ক্রোমাটিন স্থির এবং বিভাজন দশাতেও কুণ্ডলিত থাকে, খুব গাঢ় রং ধারণ করে, তাকে হেটারো ক্রোমাটিন বলে। তাহলে নিউক্লিয়াসকে রঞ্জিত করলে যে অংশটা, ক্রোমাটিনের যে অংশটা গাঢ় রং ধারণ করবে সেটুকুকে আমরা বলবো হেটারো ক্রোমাটিন। তাহলে ইউ ক্রোমাটিন কি? তাহলে যে অংশ নিউক্লিয়াসে প্রসারিত থাকে এবং খুব হালকা রং ধারণ করে কিন্তু বিভাজনকালে কুণ্ডলিত থাকে এবং গাঢ় রং ধারণ করে, তাহলে এটা দুইটা চরিত্র নিয়ে থাকে। স্বাভাবিক অবস্থায় এটা হালকা রং ধারণ করবে এবং প্রসারিত অবস্থায় থাকবে, কিন্তু কোষ বিভাজনের সময় এরা কুণ্ডলিত মানে দলা পেকে থাকে, দলা পেকে থাকবে এবং গাঢ় রং ধারণ করবে, তখন এদেরকে বলা হবে ইউ ক্রোমাটিন। ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোমের একটা গঠন আছে, আমি রাসায়নিক গঠনটা আমরা দেখলাম কিন্তু ক্রোমোজোমের ভৌত গঠনটা আমি পরে আলোচনা করব। আচ্ছা দেখো, ক্রোমোজোমের কাজ কি? এরা বংশগতির বৈশিষ্ট্য ও বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, এমআরএনএ সংশ্লেষণের মাধ্যমে প্রোটিন তৈরিতে সাহায্য করে, মিউটেশন প্রকরণ সৃষ্টি ইত্যাদি কাজেও মুখ্য ভূমিকা পালন করে। সবচেয়ে বড় কথা হলো যে এরা জীবের বৈশিষ্ট্য ধারণ করে, তারপরে জীবের বৈশিষ্ট্য পরিবহন করে এবং জীবের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এবার আসো নিউক্লিয়াসের কাজ, নিউক্লিয়াসের কাজ কি?
যেহেতু কোষের সব কাজ নিউক্লিয়াস দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তাই আমরা নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলি। নিউক্লিক অ্যাসিডের ভাণ্ডার হিসাবে কাজ করে, রাইবোজোম উৎপন্ন করে, আরএনএ সংশ্লেষণ করে, আমাদের দেহে প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করে, যার ফলে দেহের বৃদ্ধি ঘটে। তারপরে ক্রোমাটিন জালিকা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার মেমব্রেন ধারণ করে। কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, বংশগতি ও বৈশিষ্ট্য সমূহ ধারণ এবং বহন করে। নিউক্লিয়াসের বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চয় করে। নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সমূহ ধারণ করে। এগুলো হলো নিউক্লিয়াসের কাজ। এবার দেখো, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস এর মধ্যে পার্থক্য দিয়েছি আমি, এটা তোমাদের জন্য 2 মার্কেও আসতে পারে, তাহলে 2টা বা 3টা পার্থক্য লিখতে হবে তোমাদের। প্রথমত, নিউক্লিয়াস সাইটোপ্লাজমে থাকে, 1 নম্বর পার্থক্য, আর নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজমে থাকে। নিউক্লিয়াস এটি প্রোটোপ্লাজমের অংশ, আর নিউক্লিয়াস এটি নিউক্লিওপ্লাজমের অংশ বা নিউক্লিয় অংশ। নিউক্লিয়াস কি দ্বারা তৈরি? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম ও ক্রোমাটিন জালিকা দ্বারা তৈরি। নিউক্লিওলাসে কি থাকে? রাইবোজোম দানা এবং ক্রোমাটিন তন্তু দ্বারা এটি তৈরি। নিউক্লিয়াসে কি বলা হচ্ছে? কোনো ক্রোমোজোমের সাথে সংযুক্ত থাকে না, আর নিউক্লিয়াস একটা ক্রোমোজোমের সাথে সংযুক্ত থাকে। সেই ক্রোমোজোমটার নাম কি বলেছিলাম আমি? স্যাট ক্রোমোজোম, SAT, স্যাট, স্যাট ক্রোমোজোমের সাথে সংযুক্ত থাকে। নিউক্লিয়াসকে কি বলা হচ্ছে? নিউক্লিয় বস্তু সংশ্লেষ করে, আর নিউক্লিওলাস কি করে? রাইবোজোম সংশ্লেষণ করে, তো রাইবোজোম তৈরি করে। এবার দেখো, ক্রোমোজোমের একটা ভৌত গঠন। ক্রোমোজোম লম্বা সূত্রাকার আমি বলেছিলাম তোমাদের, এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে বিভিন্ন অংশের নাম দিয়ে রাখছি আমি। তো ক্রোমোজোম, ক্রোমোজেম যে পর্দা দ্বারা আবৃত তাকে বলা হয় পেলিকল। তাহলে সহজ কথায়, ক্রোমোজোম একটা পর্দা দ্বারা আবৃত থাকে, সেই পর্দাকে কি বলা হবে? পেলিকল। ক্রোমোজোমের মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে ম্যাট্রিক্স বলা হয়। প্রতিটি ক্রোমোজোমে একটি সংকুচিত স্থান থাকে, এই যে সংকুচিত স্থান, একে বলা হবে প্রাথমিক কুঞ্চন বা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক কুঞ্চন। সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে দেখো, এই দিকে অংশ এবং এই পাশের অংশ, এই দুটো অংশকে বলা হয় বাহু। তাহলে যেখানে সেন্ট্রোমিয়ার থাকবে, সেন্ট্রোমিয়ারের উভয় পাশের অংশকে বলা হবে বাহু। সেন্ট্রোমিয়ার ছাড়াও যদি কোনো সংকুচিত স্থান থাকে তাকে বলা হয় গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবেই, সংকুচিত একটা স্থান থাকবেই। এই সংকুচিত স্থান ছাড়াও যদি অন্য কোনো সংকুচিত স্থান থাকে তাকে আমরা বলবো গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, আর সেন্ট্রোমিয়ারকে বলা হয় প্রাথমিক কুঞ্চন। এবার দেখো, গৌণ কুঞ্চনের পরবর্তী দেখো এই স্ফীত অংশ, এই স্ফীত অংশটাকে বলা হয় স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট থেকেই কিন্তু নিউক্লিওলাস তৈরি হয়। যে কোনো একটা ক্রোমোজোমের স্যাটেলাইট থেকে নিউক্লিওলাস তৈরি হয়, ওই ক্রোমোজোমকে আমরা কি বলি? স্যাট ক্রোমোজোম।
ক্রোমোজোমের দুই প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। তাহলে এই একটা প্রান্ত, এটাও টেলোমিয়ার, আবার এই স্যাটেলাইট প্রান্ত, এটাও কিন্তু টেলোমিয়ার। তাহলে ক্রোমোজোমের দুই প্রান্ত বিন্দুকে টেলোমিয়ার বলে। ক্রোমোজোমের মধ্যে দেখো এই যে প্যাঁচানো দ্বিসূত্রাকার একটা অংশ দেখা যায়, এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু বা ক্রোমোনেমা। এটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমোনেমা। এতে কিন্তু ডিএনএ, আরএনএ এবং জিন থাকে, জিন অবস্থান করে এখানে। আমি ডান পাশে যে চিত্র দেখাইছি এখানে কি করেছি দেখো তো, ক্রোমোজোমকে লম্বালম্বি দুই ভাগে ভাগ করেছি, করার ফলে যেটা উৎপন্ন হয়েছে ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডের গঠন দেখাইছি, তাহলে ক্রোমোজোমের গঠনও যা ক্রোমাটিডের গঠনও তাই, কিন্তু একটা জায়গায় ভিন্ন আছে, সেটা হলো দেখো এখানে কাইনোটোকোর আছে, তাই না? কাইনোটোকোর, কাইনোটোকোর এই যে এখানে সেন্ট্রোমিয়ার যেখানে আছে, এই সেন্ট্রোমিয়ার স্থানে এই দুটা ক্রোমাটিড কিন্তু যুক্ত থাকে, এই জন্য এটাকে কাইনোটোকোর বলা হয়। এছাড়া সব কিছুই একই। তাহলে আমরা আজকে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সম্পর্কে পড়লাম। আগামী দিন অবশ্যই আমরা আর একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ।